আমরা আগমনীর নাচ দেখব এবং আরও কয়েকটি নাচ যুধাজিতের কাছ থেকে আমরা উপভোগ করব। আমার বিশ্বাস যে ক্রিয়েটিভ একুশে যারা দর্শক তারা এই ভিডিওটিকে উপভোগ করবেন এবং তারা অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ক্রিয়েটিভ একুশকে সাবস্ক্রাইব করবেন। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সপ্ত সিন্ধু বল্লভর বেজেছে সপ্ত তারে, আজি জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল সুর সপ্ত তুলেছে তার সপ্ত ঋষির গানে, সপ্ত স্বর্গে দুন্দুভি ঘোষে সপ্ত গ্রহের টানে। অন্তরে আজ সপ্ত দলে নব জাগরণ সারে, জননী এসেছে তারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে তারে। রবিরাম ধনুহাতে মরণের বাণহানি, সপ্ত কোটি সুসন্তান বিজয়ে মাল্য আনি। আজি সপ্ত তীর্থ একসাথ হয়ে দিদি মন্দির দ্বারে, তুলে না বুকে তারে ও জননী এসেছে তারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। নমস্কার, আজকে আমি চলে এসেছি চন্দননগরে। চন্দননগর মানেই ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা এবং পরম্পরার পীঠস্থান, যেখানে কয়েকশো বছরের ইতিহাস আজও জীবন্ত হয়ে আছে। আর সেই ইতিহাসের বুকেই আজও প্রতিনিয়ত শিক্ষা সংস্কৃতি চর্চায় নিয়োজিত রয়েছে যুধাজিতের মতন একনিষ্ঠ শিল্পীরা। যুধাজিত এই সময়ের, এই প্রজন্মের অত্যন্ত পরিশ্রমী, নিষ্ঠাবান এবং প্রতিভাবান একজন শিল্পী। আজকে আমরা ক্রিয়েটিভ একুশের টিম এসেছি চন্দননগরে যুধাজিতের কিছু অনবদ্য নৃত্যকে উপভোগ করার জন্য এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তারই মাঝে আমরা একটু যুধাজিতের সাথে কথা বলে নিই। যুধাজিত কেমন আছো? ভালো আছি। এরকম পরিস্থিতির মধ্যে আস্তে আস্তে নিজেরা আবার পুনরায় পুরোনো ছন্দে ফেরার চেষ্টা করছি। তার আগে টিম একুশেকে জানাই, ক্রিয়েটিভ একুশেকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, এবং যারা আছেন ভিউয়ার্স আপনাদেরও জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা। তো বর্তমান পরিস্থিতি যা, আমরা সবাই এরকম চরম মহামারীর শিকারে আমাদের নিজেদের ছন্দ হারিয়ে ফেলেছিলাম, প্রোগ্রাম বন্ধ, বাচ্চাদের শিক্ষা বন্ধ, কোথাও যেন মনে হচ্ছিল থেমে যাচ্ছে সব কিছু। কিন্তু থেমে গেলে তো চলবে না, নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে। তাই যতটা পারা যায় সমস্ত বিধি নিষেধ জারি রেখে মেনটেন করে আমাদের করতে হচ্ছে, টুকটাক চলছে নিজেদের মধ্যেই, ভিতরে ভিতরে শিক্ষা, অনলাইন ক্লাস। যদিও অনলাইন ক্লাস অফলাইন ক্লাসের থেকে অনেক বেশি ধৈর্য সাপেক্ষ এবং সত্যি কথা বলতে বিরক্তিকর, কিন্তু কিছু কিছু এই ভিডিও শ্যুট, তারপরে কিছু কিছু প্রোগ্রাম এখন পারমিশন মিলেছে করার, চলছে যেন কোথাও
তখনকার মানে কিছুদিন আগে আমাদের যেমন জীবনটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল বা ছন্দহীন হয়ে গিয়েছিল, তার থেকে একটু হলেও আমরা যেন আস্তে আস্তে আলো দেখতে পাচ্ছি। একদম একদম, মানে সত্যি শিল্পীর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে তার মঞ্চ, সামনে আলো, অসংখ্য দর্শক, এবং তার নৃত্য কিংবা নাটক কিংবা গানের শেষে মানুষের স্বতঃস্ফূর্ত করতালি, সেগুলোকে আমরা খুব মিস করছিলাম। যোধাজি তো মিস করছিল। যোধাজি, তোমার কাছে তোমার জীবনে নৃত্য কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, বলতে গেলে ছোটবেলা থেকে আমার নাচ শুরু আমার মায়ের কাছ থেকে। আমার মা ছিলেন কত্থক শিল্পী। আচ্ছা। তারপর স্কুলে বাৎসরিক অনুষ্ঠানে টুকটাক নাচ করতাম, তারপর কোথাও যেন নাচের প্রতি একটা ভালোবাসা জন্মায়। আচ্ছা। তো বাড়িতে খুব বায়না করি, তো আমার বাবা মা নিয়ে গিয়ে ভর্তি করে দেন। আমার প্রথম নৃত্যগুরু হচ্ছেন চন্দননগরের মিত্র চ্যাটার্জি। আচ্ছা। উনি কিছুদিন হলো আমাদের সবাইকে ছেড়ে নিজের দেহ ত্যাগ করেছেন, কিন্তু আমরা মানি আমাদের মিস আমাদের সঙ্গেই আছে। তার পরম্পরা তোমার সঙ্গে? একদমই তাই। আর আমি এখন ভরতনাট্যম করি আর জি কাদির কাছে। আচ্ছা। আর ইন্ডিয়ান কন্টেম্পোরারি করি জয়দীপ গুহর কাছে। আচ্ছা। তো চলছে মোটামুটি। তারপর কোথা থেকে কিছু জন এসে বলে যে দাদা আমরা কম্পিটিশনে যাব, একটু নাচ তুলিয়ে দাও। মানে তোমার নিজস্ব একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তাই তো? হ্যাঁ, একদম। আচ্ছা। তো সেই কোনোদিন চিন্তা ভাবনা ছিল না যে আমি নিজে এরকম একটা ইনস্টিটিউট করব। নিজে শিখছি, প্রোগ্রাম করছি, ঠিক আছে। তো কয়েকজন এসে বলে, তখন আমি নিজে ক্লাস 8-এ পড়ি, আচ্ছা, যে দাদা কম্পিটিশনে নাম দিয়েছি, তুমি নাচ তুলিয়ে দাও। তো আমি বলেছিলাম যে আমি তো নিজেই শিখি, আমি কি তোলা বলছে না, যা হোক আমরা নাম দিয়েছি, তুমি তুলিয়ে দাও। তো যাই হোক, তুলিয়ে দিই। ওরা কোনো কারণে সেই কম্পিটিশনে ফার্স্ট হয়, তো ওদের মধ্যে একটা উদ্দীপনা তৈরি হয়, এরকম কম্পিটিশনে নাম দিতে থাকে। তো আমার তুলনা নাচ করতে করতে পাঁচজন জানতে পারে। যোধাজিৎ ডান্স গ্রুপ, তাই তো? একটা প্রশ্ন, ধরো জীবন এবং জীবিকার প্রয়োজনে আমাদের তো অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য একটা বড় প্রশ্ন, তাই না? একদম। হ্যাঁ, বড় একটা দিক, একটা পিলার। তো নৃত্যশিল্পী হিসাবে তুমি কতটা এই ক্রাইসিসকে ফেস করো, এই বাস্তব সময়ে দাঁড়িয়ে একজন নৃত্যশিল্পীর কাছে এই সংগ্রামটা কতটা কঠিন? সত্যি কথা বলতে আমি কোনোদিনও সেভাবে, যতদিন মা বাবা ছিলেন, অভাবটা বুঝতে পারিনি। আচ্ছা। আর এখন হয়েছে কি, ভগবানের আশীর্বাদে আমার স্টুডেন্ট সংখ্যা প্রায় 100-এর কাছাকাছি। তো হ্যাঁ, প্যান্ডামিক সিচুয়েশনের জন্য অনলাইন হচ্ছে, কিছু বন্ধ করে দিয়েছে পারিপার্শ্বিক চাপের জন্য, কিন্তু যেটুকু আছে আমাকে ফিনান্সিয়াল কোনো রকম ক্রাইসিস হিসাবে পড়তে হয়নি এখন। কি জানেন তো, মানে শিল্পীর কাছে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, ভোগ, বিলাসিতা খুব একটা বড় ফ্যাক্টর নয়। তার প্রাপ্তি হচ্ছে তার মনের নান্দনিকতা, আনন্দ। তার আনন্দ তার সামনে ছাত্রছাত্রী, তার আনন্দ মঞ্চ, তার আনন্দ এইরকম খোলা আকাশের নিচে কোনো একদিন বেরিয়ে পড়ে প্রকৃতির সাথে মিলে ছন্দে তালে মেতে ওঠা। তাই অর্থনৈতিক অভাব থাকলেও সে অভাবটা খুব একটা কখনো বড় হয়ে ওঠে না, তাই না? একদমই তাই। একদম। আচ্ছা, আজকে আমরা রয়েছি যোধাজিতের সাথে। আমরা প্রাক আগমনী পর্বে রয়েছি। আমরা আগমনীর নাচ দেখবো এবং আরও কয়েকটি নাচ যোধাজিতের কাছ থেকে আমরা উপভোগ করবো। আমার বিশ্বাস যে ক্রিয়েটিভ একুশে যারা দর্শক তারা এই ভিডিওটিকে উপভোগ করবেন এবং তারা অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ক্রিয়েটিভ একুশকে সাবস্ক্রাইব করবেন। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে, সব গগন উদ্বেলিয়া মগন করে, অতীত নাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে।
তরঙ্গরে বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গরে সর্বগমন উদ্বে মহুল ফুল কেমন হেসেছে ওই দেখো গো কালো মেয়ে কেমন সেজেছে মাথার ওপর মহুল ফুল কেমন হেসেছে মারাঙ্গুরু তুরুরুরু মাতাল মহুয়ায় মারাঙ্গুরু তুরুরুরু মাতাল মহুয়ায় লালচে মাটির দেহাতি চাঁদ পাহাড় ডাকিয়া চাঁদের চাঁদ হবি নাকি মাতাল মরদ নিশার ঝুঁকে দিচ্ছে তোকে ফাঁকি তোর চোখের নজর এক পলকে আগুন জ্বলে হায় চোখের নজর এক পলকে আগুন জ্বলে হায় শোন শোন নীরদের তোর যৌবন উঠল চোখের নজর এক পলকে আগুন জ্বলে হায় চোখের নজর এক পলকে আগুন জ্বলে হায় শোন শোন নীরদের তোর যৌবন উঠল ওই দেখো গো কালো মেয়ে কেমন সেজেছে মাথার ওপর মহুল ফুল কেমন হেসেছে ওই দেখো গো কালো মেয়ে কেমন সেজেছে মাথার ওপর মহুল ফুল কেমন হেসেছে মারাঙ্গুরু তুরুরুরু মাতাল মহুয়ায় মারাঙ্গুরু তুরুরুরু মাতাল মহুয়ায় লালচে মাটির বিহারি চাঁদ পাহাড় ডাকিয়ায় জঙ্গি 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 জঙ্গি
अभी जंग रे